আমার প্রিয় তিনজন মানুষের পছন্দের একটি রান্না খুব প্রিয় একটি রান্না আজকে শেয়ার করছি সেই প্রিয় তিনজন মানুষ কারা অবশ্যই কিন্তু রান্না করতে করতে আপনাদের সঙ্গে সেই গল্পটাও আমি করব তার আগে রান্নাটা শুরু করি আসুন প্রথমে কড়াইটা গরম করেছি তাতে দেড় টেবিল চামচ সাদা তেল দিলাম তেলটা একটু গরম হচ্ছে গরম হলেই আমরা দেব বড়ি এখানে একশো গ্রাম বড়ি আমি নিয়েছি এই বড়িটা আমরা একটু লালচে করে ভেজে নেব বেশ লাল লাল হয়ে যাবে মুচমুচে করে আমরা ভেজে বড়িটা তুলে রাখছি অবশ্যই কিন্তু এই রেসিপিটাতে বড়ি আমরা দেবই এবার এই তেলের মধ্যে আরও একটু তেল আমি দিচ্ছি আরও প্রায় এক টেবিল চামচ মতো তেল দেব তার কারণ এখানে আমি যা যা উপকরণ ব্যবহার করেছি সেগুলোর পরিমাণ অনেকটাই সেই জন্য তেলটা বেশি লাগছে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি তিন চামচ দেব ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা লো আছে এবার শুকনো লঙ্কা আর তেজপাতা আমরা দিলাম তিন চারটে শুকনো লঙ্কা আর তিন চারটে তেজপাতা আমরা দিয়ে দিচ্ছি এবার দু তিন সেকেন্ড আমরা নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না ফোড়নের ভালো গন্ধ বেরোচ্ছে ততক্ষণই আলু আমি এখানে মাঝারি সাইজের একটা আলু ছোট করে ডুমো করে কেটে নিয়েছি সেটা দিলাম মূলও আমি এখানে নিচ্ছি পাঁচশো গ্রাম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি সেটা দিলাম একটু নাড়িয়ে নিচ্ছি ফ্লেমটা মিডিয়াম আছে আলু দেওয়া থেকে শুরু করে ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি এবার শিম দিলাম আড়াইশো গ্রাম শীতের সময় সমস্ত রকম সবজি মানে আমি যেগুলো ব্যবহার করছি এখন এগুলো সবই পাওয়া যায় আর এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটি রেসিপি আমরা তৈরি করছি বয়স্করা ভীষণ ভালোবাসেন আর আমরাও এটা খেতে ভালোবাসব আমরা টমেটো দিচ্ছি একটা মাঝারি সাইজের এবার নুন দিলাম নুনটা আমি আপাতত একটু কম করেই দিচ্ছি দু চামচ দিলাম পরে আবার দেব এই সবজিগুলোর অনুপাতে নুনটা দিলাম ফ্লেমটা মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিচ্ছি এবার বেগুন দিচ্ছি আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন লম্বা করে যেমনটা কেটেছি দেখতেই পাচ্ছেন ঠিক সেভাবেই দিয়েছি শীতের সময় এরকম কিন্তু একটা সবজি আমরা বানাবো যেটা আমি বলছিলাম যে খুব স্বাস্থ্যকর বাচ্চাদের খাওয়াও আমরা শেখাবো এটা একটু যখন ভাজা ভাজা হবে তখন আমি পালং শাক দিয়ে দিচ্ছি পালং শাক আমি তিন আটি ব্যবহার করেছি আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে কিন্তু তাতে ঘাবড়ানোর কিচ্ছু নেই পালং শাকটা আমি প্রথমে দিলাম যতটুকু হাফটা দিলাম আর কি মানে দেড় আটি মতো দিলাম দিয়ে এবার নুন ছড়িয়ে দিচ্ছি তাতে কি হয় পালংটা থেকে জল ছাড়ে নরম হয়ে যায় পালংটা সেই জন্য নুন ছড়িয়ে দিলাম এই পালংটা নুন ছড়িয়ে দেওয়ার পরে মানে ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর কি যাতে পালংটা নরম হয়ে অনেকটা কমে আসে জল বের হবে তারপর কমে আসে পালংটা এতটা উঁচু হয়ে আছে যেটা সেটা আর হবে না অসুবিধা হবে না খুব সহজে ম্যানেজ করতে পারবো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পালংটা নরম হয়ে এসেছে ফ্লেমটা কিন্তু মিডিয়াম করাই আছে একটু উল্টাতে পাল্টাতে কষ্ট হবে অসুবিধা হবে তো আমরা ঠিকমতো একটু উল্টে দেবো চেষ্টা করব তারপর এর উপরেই আমি আবার দিয়ে দিচ্ছি বাকি পালংটা কারণ একসঙ্গে আমার এই কড়াইতে দেওয়া যাচ্ছে না যদি আপনি বড় কোনো কড়াই ইউজ করেন তো একেবারে সবটাই এবার এই পালংটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর পরিমাণ মতো একটু নুন দিয়ে এক দেড় চামচ দিয়ে আবারও সেই আগের মতো করে আমরা ঢাকনা বন্ধ করে রাখবো ফ্লেমটা মিডিয়ামই আছে কিছুক্ষণ আমরা ঢাকনা বন্ধ করে রাখবো দেখবো যে দেখুন বুঝতেই পারছেন যে আস্তে আস্তে পালং থেকে জল ছাড়ছে জল বেরোচ্ছে আর পালংটাও সিদ্ধ হয়ে যাচ্ছে সবজিও সিদ্ধ হচ্ছে তার সঙ্গে সঙ্গে পালং যে অনেকটা পরিমাণ হয়েছিল না সেটাও কমে আসছে নরম হয়ে আসছে তো এবারই বোঝা যাচ্ছে যে আগে যে অসুবিধাটা ছিল তো সেই অসুবিধাটা আর নেই অনেকটাই কমে এসেছে এবার সব ঠিকমতো করে আমরা ম্যানেজ করতে পারবো ঠিক মতো উল্টাতে পাল্টাতে পারবো তো আস্তে আস্তে এভাবেই আমরা উল্টে পাল্টে দেব আর আমি যেটা বলছিলাম আমার প্রিয় যে তিনজন মানুষ যাদের খুব পছন্দের রেসিপি আজকে আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমার বাবা আমার শ্বশুর মশাই এবং আমার এরা তিনজনে ভীষণ ভালোবাসেন এই রেসিপিটা খেতে এখানে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো গুঁড়োটা আমরা চামচ মতো তবে এই হলুদ গুঁড়ো মানে কালার বা গন্ধ অনুযায়ী কম বেশি আমরা দেব সব হলুদ গুঁড়ো কিন্তু সমান নয় তার কালার বা গন্ধ এখানে আমি জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো তিন চামচ দিয়ে সবটা একটু মিশিয়ে দেব আমি খাওয়া শিখেছি এদের কাছ থেকেই অর্থাৎ বাবা শ্বশুর মশাই আমার হাজবেন্ড এরা ভীষণ ভালোবাসেন এই মুহূর্তে আমি কাঁচা লঙ্কা দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিলাম অর্থাৎ চিড়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা গোটা দিলাম আগে তো শুকনো লঙ্কা দিয়েছিলাম মানে আরো একটা অর্থাৎ পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম তার মধ্যে আপনারা প্রোটেক মানে চিড়ে দিতে পারেন তো কিছুটা আমি চিড়ে কিছুটা গোটা দিলাম এবার আমি নুন টেস্ট করে দেখেছি একটু নুন কম ছিল বলে আবার নুন দিয়ে দিলাম তার সঙ্গে দিলাম চিনি যখন সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি চিনি দিলাম দু চামচ নুনটা তো স্বাদ অনুযায়ী দেবো আর চিনিটাও আমরা তিন চামচ দিলাম তো চিনিটা অবশ্যই দেব কারণ এরকম রেসিপিতে এই মূল পালং যে পড়ছে সমস্ত সবজি দিয়ে একটু মিষ্টি মিষ্টি নিরামিষ সবজি ভালো লাগে এবার আমরা ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো এখনই দেব না হলে কিন্তু এগুলো আবার সিদ্ধ হবে না যে জল জল রয়েছে আমরা কিন্তু এক্সট্রা কোনো জল করছি না এই যে পালং থেকে যে জলটা বেরিয়েছে বা সবজি থেকে যে জলটা বেরিয়েছে বিশেষ করে পালং থেকেই বেরিয়েছে বেশি করে তো সেখানেই কিন্তু আমাদের এই বড়িটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে প্রয়োজন হলে আমরা একটু ঢাকনাও দিতে পারি তবে আর মনে হয় খুব একটা প্রয়োজন হবে না ঢাকনা দেওয়ার কারণ আগে থেকেই ঢাকনা দিয়ে আমরা যখন পালং সিদ্ধ করছিলাম তখন সব সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তো এভাবে আমরা একটু খুব শুকনো করবো না একটু শুকনো করবো রসা করে আমরা তৈরি করব। অবশ্যই আমরা বড়দের কাছ থেকে খাওয়া শিখেছি বাচ্চাদেরকে বাড়ির বাচ্চাদেরকেও এটা খাওয়া শেখাবো তার কারণ এটা ভীষণ স্বাস্থ্যকর এটা ভীষণ পুষ্টিকর একটি খাদ্য যেটা আমরা শীতের সময় অবশ্যই কিন্তু খাবো যেহেতু শীতের সময় এতগুলো সবজি আমরা পাই তো সেটা আমরা শেখাবো বাচ্চাদেরকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আর এটা অবশ্যই তৈরি করুন আমরা এরকম গা মাখা করে এবার নামিয়ে নেব বাস আমাদের রেডি হয়ে গিয়েছে গরম ভাতের সঙ্গে আমরা অবশ্যই খাবো খুব ভালো থাকুন সুস্থ থাকুন এরকম একটা রেসিপি তৈরি করুন নমস্কার